লাইক করবেন, টেস্টি হয়েছে, কি খাও, কি খাও, কি মাছ, টেস্টি, তাই তাহলে একটা লাইক দিয়ে দিতে বলো, বলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে কাসকি মাছের পাকোড়া বা বড়া, যেটাই বলেন। আমার ছেলে কিন্তু এতক্ষণ পরিচয় করে দিয়েছে আমি এখানে কি কি নিয়েছি, তারপরও আমি বলে দিচ্ছি। এখানে আমি দুইটা গাজর গ্রেট করে নিয়েছি, দুইটা আলুও গ্রেট করে নিয়েছি, আপনার চাইলে কুচিয়ে নিতে পারেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, এক চা চামচ পরিমাণ মতো লবণ, এক চা চামচ জিরে গুঁড়া, এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর যখন আপনি মাখিয়ে নেবেন তখন কিন্তু এটা থেকে একটু পানি বের হবে, কারণ ভালো করে জানা সবজির মধ্যে থেকে একটু কিন্তু পানিটা বের হয়। আর দিয়ে দিচ্ছে এখানে চার টেবিল চামচ চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পাকোড়াটা অনেক মুচমুচে হয়, খেতে অনেকটা ভালো লাগে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি কাচকি মাছ নিয়েছি হাফ কেজি, কাচকি মাছটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এটার সাথে অ্যাড করে দিয়েছি। ধনে পাতা কুচি দিচ্ছি প্রয়োজন মতো, আপনার কেউ যদি ধনে পাতা খেতে পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, তা না হলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। আবার কেউ চাইলে এখানে আপনারা কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন, কিন্তু বাচ্চারা খাবে সেজন্য আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করে নিই। আমার মনে হয়েছে এখানে আরও একটু চালের গুঁড়া লাগবে, সেজন্য আমি আরও এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি, এটাকে খুব জোরে জোরে একদম কুচি দিয়ে তারপরে মাখানো যাবে না, আলতো হাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আরও অ্যাড করে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ বেসন, আপনার কেউ চাইলে এক্ষেত্রে দুই টেবিল চামচ ময়দাও অ্যাড করে দিতে পারেন বাইন্ডিংটার জন্য। আবার কেউ চাইলে শুধু বেসন দিয়েও এই কাচকি মাছের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কীরকম থাকবে, যখন এরকম হয়ে যাবে একটা আরেকটার সাথে লেগে থাকবে তখন বুঝতে হবে আপনার এটা পারফেক্ট হয়েছে তেলে ভাজার জন্য। তাহলে চলুন পাকোড়াগুলো ভেজে নিই ঝটপট। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, আপনার চাইলে কম তেলেও কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে পারেন, তাই বলে যে মুচমুচে হবে না এমনটা না, অল্প তেলে ভেজে নিলেও কিন্তু এটা মুচমুচে থাকবে। আর আমি একটু বেশি তেলেই ভেজে নিচ্ছি, আর এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় লাগবে এটা ভাজতে। যখন এক পাশ হয়ে গেছে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের ঘরে যদি কোনো বাচ্চা মাছ খেতে না চায়, বিশেষ করে কাচকি মাছ বাচ্চারা খেতে চায় না, আপনারা যদি এইভাবে করে কাচকি মাছের পাকোড়াটা তৈরি করে দেন তারা বুঝতেই পারবে না যে এটা কাচকি মাছের পাকোড়া, ওরা একদম নিমিষের মধ্যেই খেয়ে নেবে। দেখুন এখানে কাচকি মাছের পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা স্টেপ পাকোড়াগুলো ভেজে নেব, আপনিও আপনার সন্তানকে বা বড়দেরকে ভেজে দিতে পারেন এভাবে করে কাচকি মাছের পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিতে তো ভুলবেনই না, আর অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন। আমরা ভালো করেই জানি কাচকি মাছের গুণাগুণটা কতটুকু, তাই আপনার বাচ্চারা যদি মাছটাকে দেখে খেতে না চায় তাহলে এভাবে করে পাকোড়াটা তৈরি করে দিন।
বুঝতেই পারবে না এটা কাচকি মাছের পাকোড়া। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।